হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন 10টা পার হয়ে গেছে, 10টা 5টা হবে হয়তো। তা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে মেঘলা, বলেই দিয়েছে খবরে 4 দিন নিম্নচাপ পাবে, কালকে থেকে স্টার্ট হয়েছে। তার জন্য আজকে ভাবছি যে এরকম বৃষ্টি পড়ছে, ফার্স্টে ভাবলাম সোয়াবিন করবো, তারপর এখানে বাবা বললো না ডিম করো, তারপর ভাবলো এত বৃষ্টি হচ্ছে সোয়াবিনও না ডিমও না, মানে এখানে বাবার কথাও থাক আমার কথাও থাক খিচুড়ি হবে না, বেস্ট। এই বৃষ্টির মধ্যে নিম্নচাপের মধ্যে খিচুড়িটা ভালো। আর একটা না মুশকিল হচ্ছে, আমার মুখের চারিপাশে একটা কালো ছাপ পড়ছে, সেটা হচ্ছে আমি রিং লাইটের মধ্যে, রিং লাইটের যে স্ট্যান্ডটা আছে ওর মধ্যে বসিয়ে আমি ভিডিওটা করছি, আজকেই ফার্স্ট করছি। তাতে বোঝা যাচ্ছে যে একটু হালকা করে রিং লাইটের এই ছাপটা পড়ছে। বাবা ঘুমতে করছে, বলেছে আমাদের বাবাকে কি করেছে, বাবা বেশি করে চুমু খেয়েছে, হ্যাঁ খুব করে চুমু খেয়ে গিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে। মাথা গরম হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমার হলো 12টা অব্দি ঘুমাবো, হ্যাঁ বাবা চুমু খেয়ে গিয়ে তুলে দিয়েছে। কি 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 বলো না, ওইটা ধরে না, ওই যে ওই যে ওই যে বাবা ওই যে হাই করে দাও তো, হাই করে দাও তো সবাইকে। বলি মর্নিং, আমার এখন 10টা কটা বাজে, 15তে মর্নিং হয়েছে, মর্নিং যাও এবার চোখ মুখ ধুয়ে বাবার সাথে ব্রাশ করে আসবে। বিস্কুট তুই খাবি আজ গরমের বিস্কুটটা? তুই না খেয়েছিস, 10:30 বাজে চলেছ, ধর ধর। প্রায় সব কাজই পড়ে আছে, কারণও আছে, আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। খাও, বৃষ্টি পড়ছে তো বাইরে উঠতে ইচ্ছে করছে না, তা বলছি বাইরে উঠছি। 8টায় উঠেছি, বাথরুমে গেছি, বাসি কাজ করেছি, মানে বাথরুমে বাসি কাজ যা থাকে সেরেছি, জামা কাপড় চেঞ্জ করছি, বাসি জামা কাপড়। 1:30 এসছি, এসে আবার শুয়ে পড়েছি, শুয়ে উঠলাম হচ্ছে 9:30-এর সময়, তাতেই দেরি হয়ে গেছে। যদি ওই 1:30 এসে আন্না শুতাম তাহলে হয়তো দেরি হতো। ওই হয়েছে যে আমি কালকে ডিম পাউটি করেছিলাম, রেখে দিয়েছিলাম 3 পিস, ওটা এখন গরম করে নিয়ে খাচ্ছি, যেই এটা আমি নিয়েছি ও বিস্কুট রেখে দিলাম, চালা। খিচুড়িতে কিছু দেবো না, এমনি প্লেন খিচুড়ি হবে, আলু ঠালু দেবো না, তাই ওই আলুটা খিচুড়িতে না দিয়ে চাক চাক আলু ভাজা করবো, বেশি করেই করবো যাতে দুবেলা হয়ে যায়। মা মশা নাকি? এই আলু চাক চাক করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কাপড়ও বের করে নিয়েছি, ডিমও নিয়ে নিয়েছি, আর এগুলো করে নিই, আর ওইদিকে চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর দেখাচ্ছি চাল ডাল ভেজানোই আছে, থাক ঝপা ঝপ করে ভাজাগুলো করি না। এ মা এতটা তেল দিয়ে দিলাম, ডিমটা করবো কি করে, মাথাটাই গেছে আমার। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার ছেলে চেঁচাচ্ছে, ওর বাবা নিয়ে গেল না কেন, তেল গরম হয়নি, প্রায় 11টা বেজে গেছে, দেরি করে উঠলে যা হয় ও না ভোগ্যে দেরি, রোজ রোজ তাড়াতাড়ি উঠতে পারে ভালো লাগে না। ওই যে দুধ কাকু এসছে, বলে আয় তো আজকে দুধ নেবো না, যা বলে বাবা বলে যে আজকে দুধ নেবো না, পাঁপড় ভাজা করে আবার চলে গেছিলাম, রিশানের জামা কাপড় গুলো কাচলাম, রিশানকে খাওয়ালাম, খাইয়ে আবার এসে এখন তো খিচুড়ি বসাইনি, ডাল চাল যেমন ভেজানো আছে আছে, এই এখন আলুটা ভেজে মামলেটটা করে তারপরে বিছানা তোলা হয়নি, 11:30 বাজতে চললো, বিছানা তুলবো, খড় মুজবো, জল ভরবো, তারপরে গিয়ে হয়তো খিচুড়ি বসবো, অনেক দেরি হচ্ছে, এই হয় দেরি করে ঘুম থেকে উঠলাম।
আমি দেখি দিদিকে আমার দেরি হয় বিছানা করে বিরক্ত করে খায় আমাকে। এখন হচ্ছে বাজে একটা বাজতে 10 মিনিট না 5 মিনিট বাকি বলা চলে। আমি স্নান করে চলে এসেছি আর খিচুড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম। এই মা এখানে ইয়ে পড়েছে, এই ডাল চালে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, চিনি নুনও দিয়েছি, চিনি এখন দিইনি, খিচুড়িটা হয়ে আসবে ভেবেছিলাম লঙ্কা দিয়ে দেবো, তখন বললাম যে না আগে রিশানের খিচুড়িটা তুলে নিই তারপরে লঙ্কা দেবো। আর খিচুড়িতে সোমবার যা যা পড়বে কিচ্ছু কোটা হয়নি, ওগুলো এবার কুটবো। ওর স্নান হয়ে গেছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর হাগিস পরিয়েছি, মানে বাথরুম করছে করছে প্যান্ট তো ভিজাচ্ছে সঙ্গে জামাও ভিজিয়ে দিচ্ছে, কত জামা ভিজিয়ে দিয়েছে। এখানে ঘিটা বের করে রেখেছি পরে দেবো বলে। আর এখানে আলু ভাজা, এই যে দেখতে পাচ্ছ, ফোকাস কর, নিচে আলু ভাজা আর উপরে ডিমের অমলেট রেডি হয়ে রয়েছে, ওখানে পাঁপড় ভাজা হয়ে রয়েছে কমপ্লিট। খিচুড়ি সোমবারের জিনিস কুটবো, কুটে খিচুড়িতে দিলেই আর খিচুড়িটা হয়ে আসলে হয়ে গেলেই সোমবার দেবো, সোমবার দিলেই কমপ্লিট। এই যে উত্তাল উঠছে, আমি খিচুড়ি বসিয়ে চানে চলে গেছিলাম তখনই বোধ হয় পড়েছে, ও পড়ুক গিয়ে আজকে দেখি মেজে দেবো চিকগুলো। হ্যাঁ হয়নি খিচুড়ি, দেখেছো চাল ডাল কত, বাবা ধোয়াতে দেখানো যাচ্ছে না, চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি ফোকাস কর, এই যে এখনো হয়নি। হোক রিশানকে 12:30 সময় একটু খাইয়েছি, ফলে একটু পেটটা ভরা আছে, আবার 2:30 দিকে খাওয়ালি হবে, ততক্ষণ আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। খিচুড়ি রোজটা দিচ্ছে তো হয়নি এখন, আর আমার এখনো চুল আঁচড়ানো হয়নি, পরে আঁচড়াবো, খিচুড়ি সোমবারটা দিইনি কেন না ঋষানের বাবা এক্ষুনি চলে আসবে একটু পরে, এসেই বলবে খাইতে দাও, বাবা আওয়াজ করে না। আধা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো, লঙ্কা বেশি দেবো না কেন শুকনো লঙ্কা ফোড়ন দেবো, যেহেতু 4টের মতো কাঁচা লঙ্কা দেবো। খিচুড়ি না তুললে দিতাম লঙ্কা গুলো চিড়ে দিতাম, ছেলে ব্রুম ব্রুম কি। এখানে এখনো ফুটছে মানে জল শুকাচ্ছে, ঋষানের খিচুড়ি তুলে রেখেছি ভুলে যাচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক, হয়েও এসছে বোধ হয়, তেল দিয়ে দিই, আর ফোড়নের জন্য সব নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সাদা জিরে আর এলাচ দারচিনি, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
এখানে আদা পেঁয়াজ সরি হ্যাঁ তাই আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোরানো হয়েছে। এবার এটা ফুটলে মানে তেলটা গরম হলেই তেলটা গরম হয়ে গেছে আর এটাও কমিয়ে দিয়েছি মানে ফাটফাট করে সব খাবি আর ঘিও নিয়ে রেখেছি ঘিটা তো লাস্টে দেবো ভাজা ভাজা হোক। ধনে গুলো দিচ্ছি কারণ অনেকে খিচুড়িতে ধনে পাতা দেয় আর আমাদের তো যা বলেছি আগে যে ধনে পাতা খায় না তার জন্য ধনে গুলো দিই। খিচুড়ি এখানে প্রায় হয়েই এসছে আর সোমবার দিয়ে যখন গন্ধ বেরোয় তখনই বোঝা যায় যে সোমবার কমপ্লিট। আবার দেখে দেখতে হবে নুন হয়েছে কিনা আমার খিচুড়ি অনেক কিছু বাকি আছে। আর এখনো বৃষ্টি পড়ছে তবে অতটা জোরে না একটু হালকা বাবা নিচে কাজ করছে এখন যায় না বাবা বকবে আর দারচিনি এলাচ সম্বার দেওয়া গন্ধটা হেভি বেরিয়েছে একটু পরে দেবো আর একটুখানি জলটা টানলেই ঘিটা দেবো আর একটু নুনটাও চেক করবো নুন চিনি ব্যাস ঘিটা দিলে আমার খিচুড়ি কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট। এবং এই গ্যাস সিঙ্ক বাসন সব মাজা হয়ে গেছে আর এটার কি অবস্থা হয়েছে যাই হোক যেইটুখানি আছে ওতে রাতে হয়ে যাবে আলু ভাজাও রয়েছে একটু পাঁপড় ভেজে নেবো ব্যাস আর তারপরে রাতে হাঁড়িটা বের করে দেবো আর তাছাড়া পুরো রান্নাঘর আমার পরিষ্কার আর ঈশান এখনও ঘুমাচ্ছে ঘুমাক আমি একটু বিশ্রাম নিই আর ভিডিও এডিট করে ফেলি। এখন বাজে হচ্ছে 5:30 আর আমি মুড়ি চানাচুর নিয়ে বসেছি আলো ধরেছি বলে আমার ছেলের ঘুমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে দেখো আজকে এত ঠান্ডা তো হাগিস পরিয়ে ঘুম পাড়েছে কারণ হেভি বাথরুম করছে বাইরেও বৃষ্টি হচ্ছে আমার ছেলে ঘরেও বৃষ্টি করছে হাগিস পরিয়ে রেখেছে তো ঘুমে ডিস্টার্ব হচ্ছে আমার ছেলে আর আজকে অনেকদিন পর আবার চিরাচরিত খাবার মুড়ি চানাচুর খাচ্ছি আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে একটু বিশ্রাম নেওয়া হয়ে গেছে এখন মুড়ি চানাচুর খাই তো 6টা বাজলে চা বসাবো আমার আওয়াজে ছেলে ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে দেখছে মা খাচ্ছে আমি ঘুমাচ্ছিলাম মনে দিল না কি একটা জিনিস মিস হয়ে গেল তাই না বাবা হাসছে আবার যে কি একটা জিনিস মিস হয়ে গেল আমার রে আমাকে বাদ দেখিয়ে নিল এই উঠেছে আর ভয় করছে এবার তাণ্ডব স্টার্ট হবে এই দেখো আচ্ছা তখন ওইদিকে দেখছিলেন হাত পা তুলে ঘুমাচ্ছিল এই দেখো ঝাঁক দিয়েছে ঠিক বাদামটাই উঠাবে কি আনন্দ খাও বসে বসে খাও কিছু নিলেন না ও মাসিমা মাসিমা আপনি কিছু নিলেন না
কেউ কোন তো খেলনা গোছানো আছে, তোর খেলনা রয়েছে, পড়ে যাবি, এদিকে আয়। এখনো মাথার তারগুলো ঠিকঠাক কাজ করা শুরু করেনি। মুই খাবা? ঘুমতি করে ভেদার মতো বসে আছে। আস্তে আস্তে মাথার কম্পিউটারে সব কানেক্ট করুক তারগুলো, তারপরে একদম শুরু হয়ে যাবে। আর এখানে একটা মোটা জামা পরিয়ে রেখেছি, আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ও বাবা, ও আমার নিংটি দূর কই, হ্যাঁ নাচা করে নিংটি দূরে নাম বললেই নাচা করে। রিশানকে দুধ খেতে দিয়েছি, দেখেছো পা ছড়িয়ে দুদিকে দুইটো পা ছড়িয়ে দুধ খাচ্ছে, যাতে ভালোভাবে দুধটা পেটে ঢোকে। আর এখন 6টা বাজে, আকাশের অবস্থা দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। আকাশের অবস্থা দেখো, পুরো 6টা বাজে, সন্ধ্যে নেমে গেছে, সবার বাড়ি বাড়ি আলো দেখা যাচ্ছে, শাক বাজছে, সন্ধে নেমে গেছে, বোঝা যাচ্ছে এর দ্বারা যে দিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, রাত বেড়ে যাচ্ছে। নাহলে গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই সময় কি বিকেল, তখন 6:45 সন্ধে হতো, এখন 6টা বাজে, সন্ধে হয়ে নেমে গেছে। তো যাই হোক, এখানে যথারীতি বিকেলের বিকেলে না সন্ধ্যের চা মুড়ি খাওয়ার পর, চা মুড়ি বলছি, মুড়ি চানাচুর খাওয়ার পরে চা বসে গেছে, এখানে দুধ জল হচ্ছে। আর আজকে রুটি করার কোনো বালাই নেই, যেহেতু খিচুড়ি আছে, শুধু রাতে পাঁপড় ভাজবো, আর আলু ভাজাটা একটু পরে বের করে রাখবো। মানে এখন চা খাবো, চা খেয়ে আর কোনো কাজ নেই আপাতত। এ তো মানে ইয়ে হয় কেন, ফোকাস করে না কেন? আর ও যেটা তোমাদের দেখানোর ছিল ভুলেই গেছিলাম, যেটার জন্য রিং লাইটটা লাগাতে পারছিলাম না, এখানে একটা স্ক্রু এই যে জায়গাটাতে, এখানে একটা স্ক্রু পাচ্ছিলাম না, সে ভাই বাড়িতে গেছিলাম, ভাইয়ের কাছ থেকে নিয়ে এসছি স্ক্রুটা, স্ক্রুটা লাগানোর পরে এই রিং লাইটটা লাগিয়ে আজকেই ভিডিওতেই রিং লাইটটা ইউজ করেছিলাম, দেখছিলাম কেমন লাগছে, দেখলাম মোটামুটি চলে যাচ্ছে। এই আমার রিং লাইট স্ট্যান্ড, এটা আমার রাখির গিফট, মানে খুব দরকার ছিল এটার, অনেক কিছুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, এক হাতে খুন্তি নাড়ছি আর এক হাতে ক্যামেরা ধরে, অর্ধেক সময় এইদিকে চলে যেত, ওইদিকে চলে যেত ক্যামেরা। এবার কি একটা জায়গায় সেট করে আমি খুন্তি নাড়বো, কী কড়াইতে দিচ্ছি না দিচ্ছি, ফোরন কিনে তোমাদের সবটা দেখাতেও পারবো, আমারও নিজের অসুবিধা হবে না, দুটো ফাঁকা থাকলে এক হাত দিয়ে শাঁসি ধরে এক হাত দিয়ে খুন্তি দিয়ে আমার কড়াই নাড়তে সুবিধাই হবে, ভালোই হয়েছে। আর আমার এই রান্নাঘরটা যে কবে আলোর ব্যবস্থা হবে, দেখেছো কেমন অন্ধকার অন্ধকার, এইখানে যে আলোটা ধরে ওইটাতে যাওয়া যায়, এবার মাথার উপর আলোটা ধরছে জন্য এত আলো লাগছে, ওইটাতেই যা রান্নাঘর একটু আলো হয়, নাহলে অন্ধকারই বলতে পারো রান্নাঘর। তো এবার চা খাবো, চা খেয়ে সন্ধে দেবো, তারপর আর দেখি টুকটাক কি ওই কাপড় জামা আছে ওগুলো শুকাবার বাদ, শুকাবো বলছি যে গুছাবো, কিসব উল্টোপাল্টা বলছি, আর বাদ বাকি তো সব মেলাই আছে, ওগুলো কিচ্ছু শুকায়নি, যেই কটা শুকান শুকিয়েছে ওই কটাই গুছিয়ে রাখবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা। আর ওই যে মাছিলি এখনও পা ছড়ি ছড়ি দুধ খাচ্ছে।